ভাঙাচোরা রাস্তা, জলাবদ্ধতা আর অন্ধকার সড়ক, কাদামাটি পেরিয়েই প্রতিদিন কাজে যেতে হয় উত্তরা সিটির 53 ও 54 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের। ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন যাওয়ার উন্নয়নের স্বপ্ন দেখেছিলেন ওয়ার্ডবাসী, তবে 4 বছরে উন্নয়নের দেখা না পাওয়ায় হতাশ তারা। মহানগর অন্তর্ভুক্ত নতুন ওয়ার্ডের বেহাল দশা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিকের আজ থাকছে দ্বিতীয় পর্ব। ছবি তুলেছেন সুমন দে। উত্তর সিটির শেষ সীমানায় 54 নম্বর ওয়ার্ড হরিরামপুর ইউনিয়ন ভেঙে হয়েছে নতুন এই ওয়ার্ড। তবে নামে সিটি কর্পোরেশন হলেও দেখে বোঝার উপায় নেই। ভাঙা রাস্তা, নেই কোনো সড়ক বাতি। পাশের ওয়ার্ড উত্তরার সড়ক বাতির আলোয় আলোকিত হয় এই এলাকা। আমাদের জন্য দুর্ভোগ, কারণ আমাদের ব্যবসা বাণিজ্য বলো না, আমাদের কিন্তু টাকা দিয়ে যেতে হবে, এটা তো আর মাফ নাই। অনুমোদন আসছে কি না কইতে পারি না, সেক্টরে দিচ্ছে, কিন্তু আমরা আর সিটি কর্পোরেশন হয়েছে কিন্তু এখনো সেই কাজ পাই নাই, লাইটিং হয় নাই। স্থানীয় কাউন্সিলর জানান, 300 কোটি টাকার মেগা প্রকল্পের 17 কোটি টাকা বরাদ্দ হয়েছে এই এলাকার জন্য। কাজ শুরু হলে দুর্ভোগ কমে আসবে। 4,025 কোটি টাকা, ওইটা করোনার পরিস্থিতির কারণে আমরা একটু পিছাইতে হয়েছে। আমাদের মেয়র মহোদয় নতুন করে 300 কোটি টাকা বরাদ্দ দিয়েছে নতুন 18টি ওয়ার্ডের জন্য ওই মেগা প্রকল্প থেকে। তো এই 300 কোটি টাকার ভিতরে অলরেডি 16.5 কোটি 17 কোটি টাকার মতো আমরা কাজ ইমিডিয়েটলি ধরতে পারবো বলে আশা করছি। এ কাজগুলো আর্মি দ্বারা হবে। তো এই কাজ যদি 2টা রাস্তা হয় তাও মোটামুটি একটা অবস্থান চলে আসবে। আরও দুর্ভোগে আছেন বামনারটেক মেম্বার বাড়ি এলাকার মানুষ। শীতের এই সময়েও রাস্তায় পানি জমে থাকে, যা পেরিয়েই নিত্য যাতায়াত ওয়ার্ডবাসীর। ভাঙ্গা রাস্তায় প্রায় ঘটে দুর্ঘটনা, শুধু দুর্ভোগ নয়, বেহাল রাস্তার কারণে বিপাকে আছেন ব্যবসায়ীরাও। উন্নয়নের তো কিছুই দেখি না, এই যে কি অবস্থা, মানুষ বাসার থেকে বাড়িতে পারে না, ছোটখাটো যত ব্যবসায়ী আছে সবারই অবস্থা খুবই খারাপ এই রাস্তার কারণে। রাস্তাতে আটতে পারি না, বর্তমান নৌকা লাগে আর ল্যাং রয়ে আটতে হয়, চলাফেরা খুব অসুবিধা, রিক্সা অটোরিক্সা চলাচল করলে অ্যাক্সিডেন্ট হয়। সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন ওয়ার্ডবাসী, তবে সিটি কর্পোরেশন হওয়ার পর কেবল কর বেড়েছে, পারেনি কোনো সুবিধা। জানি না কবে এই কাজ হবে, কবে আমরা এই উন্নয়নের ছোঁয়া দেখতে পারবো, সে আশা ব্যক্ত করি। আমি আশা করি যেতে সামনের দিকে হয়তো কাজটা হবে। সিটি কর্পোরেশন একটা নাম শুনলেই তো ভালো লাগে, সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন থাকবে সেইভাবে, কিন্তু সেই রকম নামের সাথে কিন্তু রাস্তাঘাটে মিল নাই। কাউন্সিলরের দাবি, যে বরাদ্দ পাওয়া গেছিল তা দিয়ে 1.5 কিলোমিটার সড়কের কাজ হয়েছে, মেগা প্রকল্প পাশ হলে বাকি কাজ করা হবে। যে মেগা প্রজেক্টগুলো আছে, বড় রাস্তাগুলো, এই রাস্তাগুলোর কাজ ইনশাল্লাহ আমরা শুরু করবো। ইতিমধ্যে আমাদের কাজটা করবে আপনার সেনাবাহিনী, সেনাবাহিনীর সাথে আমাদের সমন্বয় মিটিং হয়েছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে কোন রাস্তাগুলি আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব, জনবহুল যে রাস্তাগুলি, যেই রাস্তাগুলি দিয়ে যানবাহন বেশি চলাচল করে ওই রাস্তাগুলো আমরা ফার্স্ট প্রায়োরিটিতে কাজ করব। তা আমরা আশা রাখি আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা রাস্তার কাজ শুরু করতে পারব। শুষ্ক মৌসুমে এই পানি বলে দিচ্ছে কতটা দুর্ভোগ পোয়াচ্ছেন উত্তর সিটি কর্পোরেশনের নতুন ওয়ার্ডের বাসিন্দারা। তাদের মনে প্রশ্ন, কবে মিলবে এই ভোগান্তি থেকে মুক্তি? সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।